সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চার্জশিট রিপোর্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমরা আপনাদের দেখাবো কুখ্যাত সিরিজ কিলার রসু খাঁকে। খুবই ঠান্ডা মাথার খুনি এই রসু খাঁ, কিন্তু উপর থেকে দেখতে খুবই নিরীহ এবং শান্ত স্বভাবের, যা দেখে যে কেউই চিনতে ভুল করতে পারে এই খুনিকে। আমরা প্রথমে আপনাদের দেখাবো কুখ্যাত খুনি রসু খাঁর উপর একটি প্রতিক্রিয়া। চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকায় রয়েছে হাজার হাজার বিল, ডোবা, নালা, খাল আর অসংখ্য ঝোপঝাড়, রয়েছে আঁকাবাঁকা দুর্গম রাস্তা আর সরু পথ। এইসব চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের স্পট হিসেবে তিনি বেছে নিয়েছিলেন দুর্গম সব জায়গা। ভয়ঙ্কর রসু খাঁর হাতে হত্যার নির্মম শিকার এমন ছয়জন নারীর লাশ পাওয়া গেছে চাঁদপুরের ফরিদগঞ্জে। হাইমচরে মিলেছে একজনের মৃতদেহ, আর অপর তিন মহিলার লাশ পুলিশ খুঁজে পেয়েছিল সদর থানার বিলের ধারে আর ডোবা নালায়। রসুর ১১টা খুনের একটা খুনের স্পট এখানে। সে ১০/২০০৭ সালে তার শ্যালক মান্নানের স্ত্রী শহীদাকে এনে জাস্ট এটা ডাকাতিয়া নদী কচুরি ফেনা গেরা ওই নদীতে এখানে জাস্ট ওরে মেরে তারপরে উপরে টেনে ফেলে রেখে গেছে। আমার বয়স যখন 15-16 বছর বয়স আনুমানিক, আমার বনে জমি ছিল একটা বিস্কুটের ফ্যাক্টরি, লিলিফুড ফ্যাক্টরির নাম, মালিকের নাম হলো সাহা। তবে ওইখানে আমি চাকরি করতাম আর কিছু রুটি বিস্কুট মানে এদিকে এদিকে দোকানে নিয়ে দিতাম। দেওয়ার পরে তখন ফরিদপুরে একটা মেয়ের সাথে আমি লাইন ভালোবাসা করছিলাম। করার পরে আমি বুঝতে পারলাম 5-6টা ছেলে আমাকে নিয়ে যখন 3 তলা ছাদে নিয়ে আমাকে খুব অত্যাচার মারপিট করছে, তখন আমি বুঝতে পারছি যে মেয়েটা ছাড়া আর আমারে কেউ করে নাই। তার কারণ ওইখান থেকে আমি নিজে কল্পনা করছি, হিট করছি যে আমি যাকেই বিয়া করি আমি তাকে খুব আদর স্নেহ মমতাতে রাখবো। আর আমার জীবিত যখন 4-5টা ছেলে সন্তান বাপ আমি হয়ে যাব, তখন আমার ওই জীবনের আমি একটা প্রতিশোধ নেব। আমি মেয়ে ঘরে আইনা মেরে ফেলামো, 101টা যখন আমার পূর্ণ হবে তখন আমি সিলেট শহরের মাজারে তখন আমি চলে যাবো। জানলে মনে করেন স্বামী সে আমার একটা দায়িত্ব আছে, সেটা যদি পারতাম কন্ট্রোলে আনতাম, না পারলে একটা ব্যবস্থা করতাম। আমি অরিজিনালভাবে 10 জন ফোন করেছি এবং আরেকজন বাইচা রয়েছে। আমি যখন নাকি কিছু মাল বেচছিলাম গাঞ্জা, তখন বেচার পরে কিছু পোলা বাইনে কেমন জানতে পারছে, জানাশোনা পরে তখনে চিরকা চান্তুর বাইলা বাজারে বলছুম সাইডিয়া যাওয়ার সময়, এরপরে রাত্রে যাওয়ার সময় হাতে একটা কালো ব্যাগ ছিল। তো ছেলেরা কী করলো, সাথে 90,000 টাকা ছিল, তখন পিছের থেকে আয়সা মানি মারধর করলো, করে আমার ফালে থুয়া গেল গা। এই সাইডে আমার একটা কূপ দিছে, দরপরে ফালে থুয়া গেল গা, টাকা পয়সা নিয়ে গেছে গা। ওই মেয়েটারে আপনার মানি মারে নাই, বাড়ি টাড়ি দিছে, ওই মেয়েটা জীবিত রয়ে গেছে গা। প্রথম হইল আমার মনন শালার বউ, সে মানে রেলের বলে অবয় রয়েছে। তখন আমার কাছে দুলা ভাই এই ব্যাপারে এই ঘটনা যে আমি ওর তালাতালা বাঁচতে পারি না, ওই মানে আমার হিন্দু সেলার লগে লাইন করে ফিরিত করে আমার সংসার মানে খুব আতল তাতল লাগে দিছে, ওরে মাইরা নামো। তখন আমার শালার সহ লয়ে আইছি আনাফর বাটিয়ালপুর আইনা নদীর ভিতরে আইনা হাত বান্দা সুবিয়া মারিয়া ফেলাইছি এক হ্যার পরে হাসাগারাম খালের ভিতরে, ওইখানে আনিয়া মারিয়া ফালাইলাম। নাম হইলো রিনা, তার বাড়ি হইলো হাতিয়ার সন্দীপ। হত্যাশীরে মারছি আপনার পানিতে সুবাইয়া হাত পা বেঁধে। 4 নম্বর রুনা রে মারলাম হাত পা বেঁধে পানিতে পালাইয়া। সে যখন মুখ দিয়ে স্বীকার হয়েছে যে আমি এতটি খুন করছি বা এই জড়িত ছিলেন, তো আমার বলার আর কিছু নাই, সে
আর কে দুনিয়ায় থার মতো কোনো রাস্তা আছে নাই। রসু খার পুলিশের হাতে ধরা পড়ার ঘটনাটা বেশ মজার, আর সে কারণেই আমরা ঘটনাটা শুরু করছি একটু পেছন থেকে। কি অবস্থা বলো তো? গার্লস স্কুলের সামনে কিন্তু তোমার টহল বাড়াতে হবে, চিফ টিচিং প্রচুর পরিমাণ বেড়ে গেছে। তোমার কি অবস্থা? স্যার স্যার আমার অবস্থা ভালো স্যার। তুমি গত দুদিন আসো নাই, তুমি ইনফর্মও করো নাই। তুমি দেখো পুলিশে চাকরি করো না, আমরা কোনো কর্পোরেট অফিসে চাকরি করি না যে আসবো আর যাবো। আর তুমি কিন্তু খুব সিনসিয়ার থাকবা, খুব সিরিয়াসলি জিনিসটা দেখতে হবে। হ্যালো স্যার, হাসপাতালে স্যার একটা মেয়ে লাশ পড়ে আছে স্যার। কি বলো? স্যার আমি ওখানে দাঁড়িয়ে আছি স্যার। তুমি ওখানে থাকো, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ আসেন স্যার আসেন। হাসপাতালে আবার অনেক একটা মেয়ে লাশ পাওয়া গেছে। আবারও? আবারও, চলো এক্ষুনি যেতে হবে। স্যার ফোনটা বন্ধ পাচ্ছি স্যার, এক মিনিট স্যার। স্যার এটা সেই নাম্বার স্যার। সেই মানে? স্যার আগের দুটি লাশের ব্যাপারেও এই নাম্বার থেকে ফোন করা হয়েছিল স্যার। কি বলো? তার মানে এই নাম্বার কোনো না কোনো ভাবে হত্যার সাথে জড়িত? আমারও তাই মনে হয় স্যার, কিন্তু স্যার এই নাম্বারটা সবসময়ই বন্ধ থাকে। এই নাম্বারওয়ালাকে খুঁজে বের করতে হবে, আমি নিশ্চিত ওকে পেলে এই হত্যার রহস্য বেরিয়ে আসবে। ইউ আর রাইট স্যার। আচ্ছা লাস্টটা পোস্টমর্টমের জন্য পাঠাও। আচ্ছা জাহিদ, তোমার কি মনে হচ্ছে এই হত্যাগুলোর রহস্য কি হতে পারে? আসলে স্যার কনফিউজ, দেখতে দেখতে পাওয়া গেল চার চারটা লাশ। একটা জিনিস লক্ষ্য করেছো, এই সব মেয়েগুলো কিন্তু একই বয়সের। আবার লক্ষ্য করেছেন স্যার, কোনো মেয়ের গায়ে কোনো আঘাতের চিহ্নও নেই এবং একই স্টাইল মারা, সব পানিতে ডুবিয়ে। আমি একটা বিষয় কোনোভাবে মিলাতে পারছি না, খুনি খুন করার পর পুলিশকে ইনফর্ম করছে কেন? সত্যি স্যার এটা খুবই রহস্যের, খুনি কেন খুন করার পর এত রিস্ক নিয়ে পুলিশকে ফোন দিচ্ছে? এটা নিশ্চিতভাবে বলা যায় খুনি একা বা একটা গ্রুপ, এর বাইরের কেউ নয়। আমারও তাই মনে হয় স্যার। আবার দেখুন স্যার, কোনো মেয়ের কোনো পরিচয়ও পাওয়া যাচ্ছে না। তার মানে এই মেয়েদের খুনি বা খুনিরা বাইরে থেকে এনে এখানে খুন করে। সব মিলিয়ে ব্যাপারটা, কেসটা অনেক রহস্য। জি স্যার, অনেক জটিল। শালা কত খারাপ আর খারাপ, মসজিদের ফ্যান চুরি করলো। শালার দিনে দিনে লোভ বাড়তাছে, মসজিদে ফ্যান চুরি করে। আরে কবুতর চুরি, মুরগি চুরি থেকে শুরু করে শেষ পর্যন্ত মসজিদে ফ্যান চুরি করলো। শালার ভয় একটু বুকও কাঁপলো না। চোরেরা আবার ধর্ম শালার, আর একটু মায়াসি পুলিশ আসলে তার মারতে পারবো না। চল চল চল। কে আছে বাইরে আসো। উনি তো বাসায় নাই স্যার। কি মাইয়া মানুষ তুমি, স্বামীর খবর রাখো না? না স্যার, আমার স্বামী কাল সন্ধ্যায় বাড়িছে, কামের সাইডে যাইব। বড় কামই করছে তোমার স্বামী, মসজিদের ফ্যান চুরি করছে, এখন থানায় আছে। না স্যার, আমার স্বামী মসজিদের ফ্যান চুরি করতে পারে না। তোমার স্বামী তো দরবেশ, মসজিদের ফ্যান চুরি করবো কেন? শালা একটা চোর। না স্যার,
আমার স্বামী রাস্তার কাম করে, আর কাম না থাকলে আমার এই অন্ধ পোলাটারে লয়ে ভিক্ষা করে। আমার স্বামী চুরি করতে পারে না স্যার, আমার স্বামী অনেক ভালো মানুষ। দাঁড়াও, আমাদের কাছে খবর আছে, ও নাকি গাজার ব্যবসা করে। জীবনেও না স্যার, সব মিশা কথা। আমার জীবনেও একটা সিগারেট খায় নাই, সব মিশা কথা। আমার স্বামী অনেক ভালো মানুষ। হ্যালো, হ্যাঁ কি বলো? ওকে স্যার, ওই খুনির ফোন নাকি খোলা পাওয়া গেছে স্যার। তাই? জি স্যার। ওকে চলো, লেটস মুভ। এই শোনো, কি খবর বলো তো? স্যার আমার সাথে কথা হয়েছে, খুবই ভারী কণ্ঠ স্যার, মনে হয় বড় রকমের কোনো ক্লিয়ার হয়েছে। হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে অতি সাবধানে পা ফেলতে হবে। স্যার একটা কাজ করলে কেমন হয়? কি? যদি একটা সোর্স লাগিয়ে দেই। তবে স্যার আমাদের একটু সময় নিয়ে এগোনোর, কেউ যাতে টের না পায়। সেক্ষেত্রে একটি মেয়ে সোর্স ব্যবহার করলে? রাইট স্যার, আর সেই মেয়ে যদি হয় সুন্দরী তাহলে তাকে বাগে ফেলানো কঠিন কাজ হবে না। ইউ আর রাইট, সেক্ষেত্রে কে হতে পারে? স্যার পুরোপুরি ললিতা স্যার, আমার মনে হয় সে এই কাজের জন্য পারফেক্ট। স্যার ললিতা পারবে। ঠিক আছে, তাহলে তোমরা আজই ওকে ফিল্ডে নামিয়ে দাও, আর খেয়াল রাখবা ও যেন কোনো বিপদে না পড়ে। রসু খাকে ধরার মিশনে প্রবেশ করে ললিতা, এবং খুব অল্প সময়ে ললিতা ফোনে তার প্রেমের জালে বেঁধে ফেলেন সন্দেহভাজন সেই খুনিকে। যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। কেন? আমি কি করেছি? কি করেছি না, কতদিন ধরে বলছি চলো দেখা করি দেখা করি, তুমি শুনছই না। তুমি আসলে আমাকে ভালোই বাসো না। না না, সেরকম কিছু না, তুমি আমাকে ভুল বুঝছো। না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি যদি আমার সাথে দেখা না করো, আমি সত্যি সত্যি তোমার সাথে আর কথা বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কবে দেখা করতে চাও বলো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি সত্যি। তাহলে কালই? ঠিক আছে, তাহলে কালই। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। কি ব্যাপার, কি হলো?
ভাববে। তাকে আমি বললাম যে আজকে আমি আসছি। স্যার, শালা আর্স করতে পারছে, ফোনটা বন্ধ। স্যার কি বলো, তো প্রবলেম হয়ে গেল, আমাদেরকে আরো সতর্কভাবে অ্যাকশনে যাওয়া উচিত। রাইট স্যার। শোনো, তোমরা ললিতাকে প্রোটেকশন দাও, বলা যেন ওকে ওরা টার্গেট বানাতে পারে। ওকে স্যার, আমি এই মুহূর্তে ব্যবস্থা নিচ্ছি। কেমন আছো তুমি? ভালো। কি ব্যাপার, কোনো সমস্যা? তুমি এভাবে কথা বলছো কেন? কই না তো, এই তো কথা বলছি। আমার উপর রাগ করেছো না? না না, রাগ করবো কেন? আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করেছো। আসলে সেদিন না আমি বেরিয়েছি, আর বেরিয়েই রাস্তায় ঝামেলা হয়ে গেল। আমার উপর রাগ করো না প্লিজ, কাল তোমার সাথে দেখা কর। হ্যালো স্যার, একটা গুড নিউজ আছে। হ্যাঁ বলো। গুড, দ্যাটস গুড। তাহলে শোনো, সন্দেহভাজন সেই খুনিকে ধরার জন্য পুলিশ ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে, এবং সেই ফাঁদে পা রাখে সন্দেহভাজন কিলার। বল, বিশেষ করে
গ্রেফতারকৃত এই সন্দেহভাজন কি রসুখা? আর সে ফ্যান চোর যে কিনা পুলিশকে আত্মহত্যার হুমকি দিয়ে বাধ্য করছে বিরিয়ানি খাওয়াতে, সে কে? কেনই বা তাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী বুধবার রাত 10:10 পর্যন্ত। এবং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। গুড নাইট। সত্যি এই কি রসুখা? আর সে ফ্যান চোর সেই বাকে? এসব জানতে আমাদের যেতে হবে মূল ঘটনায়। আমি ফোন করি নাই স্যার, 10 দিন আগে ওই ফোনটা আমি তুই নামে এক ছেলের কাছ থেকে কিনছি। ওই ছেলেটা বিপদে পড়ে আমার কাছে ফোনটা বেচছে স্যার। তুই কে স্যার? ওই মসজিদের পাশে যে দোকানটা, সেই দোকানটা স্যার। তোমার কথা যদি সত্যি না হয় বাবা, তাহলে কিন্তু খবর আছে। এই গাড়ি বের করতে বলো। ওকে স্যার। সুরের বাচ্চা, এতগুলো মেয়ে মানুষকে কেন খুন করেছিস বল? আমি কোনো খুন টুন করি নাই স্যার। আমি দোকান থেকে বইয়া দিয়ে একটা ফোন পড়ে আছে, তারপরে আমি ওইটা টুকে বেচে দিছি স্যার। খোঁজ করলে কেউ চিনেও ফেলতে পারে। ইউ আর রাইট, লেটস গো। ভালোভাবে দেখেন তো? মাঝে মাঝে মসজিদে চার্জ তো আসানে, মাঝে মাঝে মসজিদে চার্জ করতে আনে কে? রসুখা? ও মাই গড, এই রসুখা এত বড় খুনি! তুই রসুখা?
তখন রসুখার বয়স 14 কি 15। সে কাজ করত বিস্কিটের ফ্যাক্টরিতে, কিন্তু সে বড়লোকের মেয়ে পিয়ারার প্রেমে হাবুডুবু খেতে থাকে এবং তাকে ছায়ার মতো অনুসরণ করতে থাকে। এতে ক্ষুব্ধ হয় পিয়ারা, কারণ তার চোখে রসুখা একটা ছোট লোক, বস্তির ছেলে। একদিন পিয়ারা রসুখাকে শায়েস্তা করার জন্যে একটা প্ল্যান করতে থাকে এবং পিয়ারার সেই প্ল্যানে অংশ নেয় তার কিছু বন্ধু। এই শালা, শালা তো একটা ফকিন্নি। এর জন্যই তো প্রতিটা দিন স্কুলে যাওয়ার সময় আসার সময় দাঁড়িয়ে থাকে, পিছে পিছে ঘুরলে কেমন লাগে বল। আজকের পর থেকে এই শালা কখনো এলাকায় আসবো না, এর ব্যবস্থা করতেছি। তুই একটা কাজ কর, ভিতরে যা, ও আসলে আমি তো ডাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভিতরে যাইতেছি, তুই একটু নক দিস। এর প্রতিশোধ আমি নেব, নারী জাতি এত ছলনাময়ী। আজ আমি শপথ করতেছি, আমি যখন বিয়ে করব আমার বউরে সব ভালোবাসা দিব। আমার বউয়ের যখন 4-5টা ছেলে সন্তান হবে তখন আমি এক একটা মেয়ের সাথে সম্পর্ক করব, তারপর তাদেরকে খুন করে ফেলব। এইভাবে আমি 101টা খুন করব। নিজামুদ্দিন আউলিয়া যেমন 101টা খুন করে আউলিয়া হয়ে গেছে, আমি 101টা খুন করে আল্লাহর কাছে মাপ চায় মাজারে পইড়া থাকব। ততদিনে আমার পোলারা বড় হয়ে যাবে, তখন তারা তার মায়ের দেখবে। এরপর কেটে যায় প্রায় 1 যুগ, রসুখার বিয়ে হয়, এরপর একটি একটি করে তার 3-3টে ছেলে সন্তান জন্ম হয়, চতুর্থটি হয় মেয়ে। এবং তখন রসুখা সিদ্ধান্ত নিয়ে নেয়, আর সময় নষ্ট করার প্রয়োজন নেই, তার ছেলেরাই মাকে দেখতে পারবে। এরপর পরেই রসুখা 101টির কিলিং মিশনে নামে এবং বেছে নেয় উত্তরাঞ্চলের সহজ সরল গার্মেন্টস কর্মীদের। তবে এই কিলিং মিশনে রসুখার শুরুটা হয় খুব সহজ। কিরে রতন, কি খবর কো? দুলা ভাই, আপনার সাথে খুব জরুরি দরকার। কি হইছে কোনা? না 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 না, ফোনে এত কথা কয় যাবে না। কালকে আপনি 11টার সময় স্টেশনে আসেন, সামনাসামনি কথা বলবো। আইছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। কেডা রতনে কি কর? রতনে কি জানি জরুরি খবর, কালকে ও কইলো কি আর কইব। আমার মনে হয় চাকরি ছাড়ছে।
চিনলাম না, ওটা ঝাউ গাছ। ঝাউ গাছ না, ওই ওটা লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছ আবার কি হয়, লজ্জা পাই? আরে না, ছুয়া দিলে না টুস করে নিবা যায়। রতন বসে তুমি না কইলা হুক না, এমন দিকে তো পানি অসুবিধা, এই পানিতে কি হইব, পানি আইতে পারে তো। মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি, দুলাভাইয়ের মাথায় উঠবা? দুলাভাই না 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 না, আমি তোমার অত সত্য বুঝি না, আমি তোমার মাথায় উঠবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয় কিছু থাক, ও আমার মাথায় উঠবো। দুলা ভাই বুঝার চেষ্টা করেন, আপনার মাথায় উঠলো লাফালাফি করবো, এতে আপনিও ডুববেন হেও ডুব। বুদ্ধি খরচা করতে বুঝছ, বুদ্ধি খরচা করতে হবো। ওরে আমি উড়নাদা বাইন্দা মানে হাতটা বাইন্দা বস্তার মতো করে পার করে দেবো, তখন নড়তে পারবো না, পইরেও যাইবো না। রতন বান্দা জোরে দিস, তুমি এক পাশ ধরো, একটা দড়ি বাঁধবি তাও ধরো মরো। আস্তে আস্তে বন্ধিস, ব্যথা পাইতেছ? কোনো ব্যথা নাই, গুলা ভাই সব সামাল দিব। এই যে আমার আমি কিন্তু মাথা নিতে পারবো না, আমি ওরে কান্দি নেবো, বুঝছস? কান্দি নিব, কান্দি নেবো। তুমি কিন্তু ভয় পাইও না, একদম ভয় পাবো না। আচ্ছা কি জুটে ছিল রিনার কপালে, আর সে প্রেমিক যুগল রসুখা কিভাবে দশ দশটি মেয়েকে তার প্রেমের জালে জড়িয়েছিল, এইসব প্রশ্নের জবাব জানতে আপনাদের অপেক্ষা থাকতে হবে আগামী বুধবার রাত 10:10 পর্যন্ত। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। গুড নাইট। নিশ্চয় অনেক দাম হইব তাই না? আপনাদের দামই 200 টাকাটা দিয়ে তুই বল সত্যি হতে পারে তার মানে তোমার রাস্তা সুন্দর সত্যি কি হয়ে গিয়া করবা।
একদম ছিলে আর একটা নব্বইটা করলে একশো একটি বললাম। রসুখা প্ল্যান মাফিক রিনাকে টঙ্গি থেকে নিয়ে আসে চাঁদপুরের নির্জন হাসাবিলে। এই নির্জন হাসাবিলে রিনার কপালে কি জুটেছে? বুদ্ধি খরচা করতে হচ্ছ, বুদ্ধি খরচা করতে হবে। ওরে আমি উড়নাদা বাইন্দা মানে হাতটা বাইন্দা বস্তার মতো করে পার করে দেব, তখন নোট তো পারবো না, পয়সাও যাইবো না। বান্ডা জোরে দিস, তুমি এক পাশ ধরো, একটা দড়ি বাঁধবি তাও ধরো মরো। আস্তে আস্তে বন্ধি, ব্যথা পাইতেছো? কোনো ব্যথা নাই, দুলা ভাই সব সামাল দিব। এই জিনিস তো আমার দাও ভাই, আমি কিন্তু মাথা দিতে পারবো না, আমি অনেক কান্দি নেবো, কান্দি নিবা, কান্দি নেবো। তুমি কিন্তু ভয় পাবো না, একদম ভয় পাবো না। আচ্ছা উড়া উড়া, তোমার কান্দে তোমরা যা মানাইছে না। ত
রতন ফোনটা কই? আমার কাছে দে, আমার ফোনটা দে। কি করবেন? তাহলে ফোনকে জানাই দেবো, একটা হিসাব রাখতে হবো না। দে ফোনটা দে। সালামালাইকুম দারোগা সাহেব। স্যার স্যার স্যার, আমি রিক্সওয়ালা সামাদ স্যার। জি স্যার স্যার স্যার, আমি হাসাবিল দিকে কইছি স্যার। স্যার একটা মাইয়া মানুষের লাশ পড়ে আছে স্যার। জি স্যার, আমি ওখানে আছি স্যার। হ্যাঁ জি স্যার, আপনি আসেন স্যার, আমি আছি স্যার, আসেন। আসেন এই খুনের পর রসু খাকে যেন খুনের নেশায় পেয়ে বসে। সে নামে ১০১টা কিলিং মিশনে এবং এই খুনের টার্গেট হিসেবে বেছে নেয় উত্তরবঙ্গ থেকে আসা সহজ সরল গার্মেন্টস কর্মীদের। রসু খা প্রথমেই তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে। একটি মেয়েকে টার্গেট নিয়ে তার পেছনে ছায়ার মতো লেগে থাকে। একসময় মেয়েটি যখন বিরক্ত হয়ে তার সামনে এসে দাঁড়ায়, রসু খা তখন সহজ সরলভাবে মনের কথা তুলে ধরে এবং তার সামনে ধরিয়ে দেয় একটি দামি কিল। অনেক সুন্দর, নিশ্চয় অনেক দাম হইব তাই না? আমি আপনাকে অনেক ভালোবাসা করি। আপনি আমার ভালোবাসা করেন? জানি না। কায়লা মিষ্টি শুনে আপনার জন্য আবেদন করি, আসেন কিন্তু। আমি এইতে পারব না। মাইলো, আমি আপনার জন্য ঠিক আবেদন। অপেক্ষা করেন, আমার কি, আমি কইছি না আমি এইতে পারব না। রসুখার বোকা বোকা চেহারায় মেয়েগুলো খুব সহজেই পটে যায় এবং অল্প দিনেই এই সম্পর্ক গড়ায় বিছানা পর্যন্ত। তারপর এই মেয়েদেরকে রসুখা দেখায় বিয়ের স্বপ্ন, যে বিয়ের স্বপ্নের পেছনে সে বিছিয়ে রাখে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। এই আর কতদিন
তোর লাগে কত ভালোবাসা করে সময় কাটে, তারপর যখন যাই জানোস আমার কত কষ্ট লাগে। তোমার কষ্ট লাগে তা তো আমি বুঝি, কী করবো কো, বাড়ির থেকে কত মিথ্যা বাহানা দিয়ে আমার আসতে হয় তোমার সাথে দেখা করার লাগে। আর বাহানা করতে হবে না, চল আমার বিয়ে কর। কি পেলা সত্যি তুমি আমার বিয়ে করবা? ও তোর আমি পছন্দ, আমিও তো তোমার অনেক পছন্দ করি। তাহলে চল আমরা বিয়ে করি। সত্যি বিয়ে করবা তো, মিথ্যা কথা কইতাছ না? কি বোকার মতো কথা কস তুই, তোর কত ভালোবাসা করি, তোর বিয়ে করুন না। এই কাল আমরা শ্যামপুরে আমার দেশের বাড়ি বেড়াতে যাব। আমার বোন তোর পছন্দ না করে পারবো, তুই একটা পড়ি কি ঢং ঢঙ্গি তো তোমার কাছে তো আমি সবসময় পড়ি লাগে। কিন্তু পড়ি তো একটা
সায়দাকে নিয়ে চাঁদপুরে আসে রসুখা। সত্যি কি সায়দাকে বিয়ে করেছিল রসুখা, নাকি সায়দার কপালেও জুটেছিল বেওয়ারিশ লাশ হয়ে থাকা? প্রেমিক পুরুষ রসুখা তার কথার জালে এই সহজ সরল নারীদের মোহিত করে ফেলে। তারা এই খুনি রসুখাকে বিশ্বাস করে তাকে নিয়ে ঘর মাথার স্বপ্ন দেখতে থাকে। অন্যদিকে রসুখা দেখে দরবেশ হওয়ার স্বপ্ন, যার জন্যে তার প্রয়োজন 101টি খুন। আর এই খুনের ধারাবাহিকতায় আজ তার 10 নম্বর টার্গেট সায়দা। আজ এ পর্যন্তই। আগামী বুধবার আমরা আপনাদেরকে দেখাবো রসুখার শেষ পর্ব। 101টি কিলিং মিশনে নেমে রসুখা শেষ পর্যন্ত কয়টি খুন করতে পেরেছিল, আর তার দরবেশ হওয়ার স্বপ্ন তারই বাকি হলো? এসব প্রশ্নের উত্তর জানতে আপনাদের অপেক্ষা থাকতে হবে আগামী বুধবার রাত 10:10 পর্যন্ত। এবং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদ থাকুন। গুড নাইট।
আমার কেমন তোমার ভালো লাগছে? অনেক সুন্দর তোমাকে গ্রামটা, তোমার তোমার তো সুন্দরই না বুঝছো? কইছে তুমি তো আমার এমন একটু বেশি বেশি কর, তুমি আমার কলজের টুকরা। প্রেমিক পুরুষ রসুখা তার কথার জালে এই সহজ সরল নারীদের মোহিত করে ফেলে। তারা এই খুনি রসুখাকে বিশ্বাস করে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে থাকে। গত পূর্বে আমি দেখেছিলাম বিয়ের প্রলোভন দেখিয়ে গার্মেন্টস কর্মী শাহেদাকে রসুখা নিয়ে আসে চাঁদপুরে। শাহেদা ঘর বাঁধার স্বপ্ন দেখতে দেখতে এক পা দুই পায় করে এগোতে থাকে রসুখার মৃত্যু ফাঁদের দিকে। শেষ পর্যন্ত কি হয়েছিল শাহেদার ভাগ্যে? আচ্ছা তুমি আমার কি কিনা দিবা বিয়াতে? বিয়াতে আচ্ছা আমার না একটা লাল টুকটুকে শাড়ি না অনেক শখ, সাথে ওই যে সুন্দর গহনাটি আছে না যে নায়ক নায়িকা ফিল্মে নিতে পারে। আমি তোমার কোনো কথা বুঝি না, আমার অনেকদিনের শখ, তুমি আমার শখ পূরণই করবা। ঠিক আছে ঠিক আছে। ওই যে এই শুনের মতো দেখা যায় জুতারি, আমার হেরুম জুতা কিনা দেবো, এর মুসা উসা। আচ্ছা তোর আমি নিয়ে যাবো, তোর যেটা পছন্দ তুই দেখি। ঠিক আছে আসা কই আস, বড় মার্কেটে লই আসি বাকি সাথে। আচ্ছা ঠিক আছে। আমার না আইসকানা অনেক খুশি লাগতেছে। আসো সাবধানে আসো, কিন্তু পা পিস থেকে পড়ে যাবে। তুমি বসো। তোমার আত্মা আমি ভালো করে পাইন দা, বস্তার মতো করে মাথায় দেবো, তারপর সুন্দর করে পার করে দেবো, তখন কাঁচা কুচু লাগলো তুমি পুড়ে দেবে না। তো বুদ্ধিটা তো ভালো, কিন্তু তুমি দড়ি বেঁধো কোথায়? দড়ি আমার লগই থাকে, গরু ছাগল বান্ধি বুঝো না। ও তাই, যাও তোমার আত্মা তো দেখো কত মজা পাবে।
আর তোমার আমি ফলা, তুমি তুমি কথা কইলে একটা কো, তোমার আমি কত ভালোবাসি তুমি জানো? হ্যাঁ, তোমার লেগে আমার কলকাতা সবসময় ছটফট ছটফট করে। শোনো, আমি আসতে দাঁড়াই দাঁড়া, তুমি সুন্দর করে আমার কান ধরবে বুঝছো? ভয় পাইও না, আমি আরাম করে তোমার নিয়ে যাবো। ব্যথা পাইবে না? আরে আমার ব্যথা তুমি চিন্তা করো না, আসো আস্তে আস্তে নেবো। হ্যাঁ, এই তো এই দেখো, এই তো বাস আস্তে দেখান। হ্যাঁ আস্তে আস্তে, এই তো কি ব্যাপার? নামাই তো সুগে। হ্যাঁ নামাই তো সুগে। আমার স্বপ্ন পূরণ করো আল্লাহ, আমার স্বপ্ন পূরণ করো। এভাবেই চলতে থাকে রসুখার একের পর এক কিলিং মিশন। হত্যা হয় রিনা, তন্নি, প্রত্যাশী, শাহেদা, এমনই আরও কিছু নাম। এরই মধ্যে কিলিং মিশনের সংখ্যা গিয়ে দাঁড়ায় দশে। রসুখার দরবেশ হওয়ার 101টি কিলিং মিশনের বাকি ছিল আর মাত্র 91টি। কিন্তু অবাক হতে হয় এই ভয়ঙ্কর খুনি রসুখা যখন তার 9-10 বছরের অন্ধ ছেলেকে সাথে নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায় কারওয়ান বাজারে। আইসেন রোদ পড়ছে রে বাজান, গড় শুকায় গেল। সব খাবি না ডাব খাবি? বাজান আইস রোজগারটা ভালো হয়েছে বাজান, 500 টাকার উপরে। আমার শ্যাম্পু কিনব, তুই কি কস? অনেক খুশি হইব।
তোর মা খুশি হইব তোর মা লাগালে কিছু কিনা দিলে রাগারাগি করে বুঝছ না আপা আমার মনে মনে ঠিকই খুশি হয় বাইরে খালি খালি রাগ দেখা আরে আমার বাজান রে তুই তো সব বুঝছিস রে বাজান হ্যাঁ আমার বাপটা রে বাপ আয় আয় ওর বাপ ওর সামনে সমুদ্রের দোকান আছে না ডাব পালে যে ডাব পাই খাই লোক বুঝছিস বাজান ওই যে বাবা ডাবের দোকান চাচা ডাব কত রে চাচা দুইটা কত দিব চাচা দুটো চল্লিশ টাকা চাচা কাটেন চাচা কোথি রে দুটো কাটেন বল দিয়ে কেন চাচা কাটেন আমার বাজান দেখে হ্যাঁ থাম একটা স্ট্র দেখ বাজান আরেকটা আছে গোল দিয়ে দিন চাচা চল বাজান খাইতে খাইতে হ্যাঁ সত্যি বিচিত্র এই রসুখা এর ভিতরে যতই যাওয়া যায় ততই অবাক হতে হয় একদিকে মিথ্যে প্রেমের জালে ফেলে একটার পর একটা খুন করছে সে অপরদিকে নিজের সংসারের প্রতি তার কত মায়া ও বাজান বাজান রে আমার সোনা বাজান রে ও বাজান বাজান রে আমার সোনা বাজান রে নাম বাজান কি ব্যাপার আজ দেহি বাবে পুতুর বিড়ি দেখে বাড়ি উসলে পড়তাছে খালি পুতুল দিকে না পুতুল মায়ের দিকে পিড়ি তো স্লে করে বুঝছো খাও আমারও তো বুঝা কাজ নেই মা তুমি জানো তোমার জন্য আব্বা কি আনছে আইস কাও মা আব্বা তোমার জন্য কি চললে তুমি খুশি হও তাই না মা তারে কইছে হ মা আমি জানি তুমি দেখতে অনেক সুন্দর তাই না মা আব্বা বাইরে থাকলে তোমার কথা ভাবে চুপ কর মা আব্বা তোমার জন্য কি আনছে তুমি দেখবা না মা কি আনছে বলো এই নাও শ্যাম্পু আজ মিঠা মিছি লাইক করো না কিন্তু অহন হয়েছে যাও বাপে পুতে হাত মুখ দিয়ে আসো আমি খাওন দিতাস যাও চল বাজার খুব খিদে লাগছে রে বাজার চল হাত মুখটা দিও সাত ধরে বাবা একটু নাম ভাব এ একসময় রসুখা গাঁজার ব্যবসা করেছিলেন কিছু মজার ব্যাপার হলো রসুখা কখনো গাঁজা খাওয়া তো দূরের কথা সিগারেটও পান করেননি রসুখার কিলিং মিশনের ১১তম টার্গেট জেনি এই জেনিও ছিলেন গাঁজার ব্যবসায়ী তোর লাগে আমি কত মজা করি হ্যাঁ কত ভালোবাসা করে সময় কাটাতে আমার আমার যেতে ইচ্ছা করে না এইভাবে কতদিন ভাই চল আমরা বিয়ে করি কি করবি হ্যাঁ বিয়ে করব তুই আমার বিয়ে করছিস আসটা তুই আমার এত লোক দেখাইস আমার ডর লাগে অত কিছু বুঝি না আজ কি বার আজ হলো মঙ্গলবার আগামী শুক্রবার তোর আমি সানপুরে আমার দেশে বেড়াতে নিয়ে যাবো সানপুর দেশে আমি তোর বিয়ে করি সত্যি কইতেছ হ্যাঁ সত্যি কইতেছ আরে বাপরে অনেক বাজে চল দেরি হয়ে গেছে টাকা গেলি কই একটা মাল কপালে ছুটবো না একটা মুরগিও পাইছে না সারা কপালটাই খারাপ চুপ চুপ মুরগি মনে একটা পাওয়া গেছে রেডি হ চল চল
একদম সিলেবি দাসে দেখো এই বেটা সিলেছতে একদম গর্দন না ফেলা তো ভাই কর তাড়াতাড়ি বাইর কর সঙ্গে একটা করা মালও আছে ভাই টাকা তো দিলাম ভাই ভাই আমরা যাই ভাই তোরা যাবি না আমরা যাবো ততক্ষণ তোরা এখানে বসে থাকবি বুঝছস এই তোরা চল এই কথাটা জানো মনে থাকে বুঝতে পারছস এখন বস্ত্র টাকা দিবি কেমনে বস্ত্র গুলি করবো চিন্তা করিস না একটা বস্ত্র করে ফেলাম এত টাকা ম্যানেজ করবি কই থেকে একটা কাম কর তুই বস্ত্র কইয়া দুই দিন সময় লো একটা বস্ত্র করে ফেলাম কিন্তু কেমনে অত ভাবিস না তো একটা বস্ত্র ওই দেবো নে চল মোবাইলটা নেয় না রাইতে মসজিদে কেউ থাকে না খালি একটা থালা ওইটা বাংলিতে মসজিদে ফ্যান সরি করলি চল কিন্তু ফ্যানগুলি খুলুন কেমনে কালাই মারে খবর লিখিত কালাই মারে কিছু টাকা দিলেই ফ্যানটি খুলে গেল সাতটা ফ্যান সরি করে সাতটা না এগারোটা ফ্যান সরি করে সাতটা বেসা টিয়া শোধ করুন আর চারটা বেসা বললি গা একটা বেরোনোর শাড়ি কেন বউ কি খুশি হো একলা একলা কি বিক্রি করা কিছু না আগে একটু চাঁদপুর যাবো হঠাৎ করে হঠাৎ করে না আগে ভেবে রাখছি না ফিরবা কবে কাল বিকেলে ফিরব সেদিন বিয়ে করছি তুমি না চিন্তা কেমন হচ্ছে আমি কাল বিকালই চলে আসবো রসু খার আর কেনা হয় না বউয়ের জন্যে বেনারসির শাড়ি থমকে যায় তার কিলিং মিশনের ১১তম টার্গেট জেনি হত্যাকাণ্ড কারণ মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে পাবলিকের হাতে হাতে নাতে ধরা পড়ে রসু খা পুলিশের কাছে স্বীকার করে নেয় সে তার সব অপরাধ সে বলে তার হাতে করা ১০টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সব তথ্য তবে জেনিকে হত্যা করতে না পারার কষ্ট তাকে এখনও তাড়া করে তার এ জীবনে আর হলো না দরবেশ হওয়ার স্বপ্ন পূরণ সে এখন কারাগারে বন্দী কিন্তু দুঃখজনক হলো সত্যি এরই মধ্যে রসু খা একটি খুনের মামলা থেকে নির্দোষ হিসেবে খালাস পেয়েছেন কারণ তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি আর যেন এমনটা না হয় রসু খার মতো পাষণ্ড খুনি যেন ছাড়া না পায় আইনের হাত থেকে রসু খার এমন ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত যেন তা দেখে আর কেউ পা না বাড়ায় রসু খার পথে